কোলন ক্যান্সার সম্পর্কে আমাদের ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা কোলন ক্যান্সারের লক্ষণ এবং আপনার কি সম্পর্কে সচেতন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করব। কোলন ক্যান্সার, যা কোলোরেক্টাল ক্যান্সার নামেও পরিচিত, এটি এমন এক ধরনের ক্যান্সার যা বৃহৎ অন্ত্র এবং মলদ্বারকে প্রভাবিত করে। এটি বাংলাদেশের পুরুষ ও মহিলাদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক সাধারণ ক্যান্সার। সুখবর হল যে প্রাথমিক শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কোলন ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ এবং নিরাময় করা যেতে পারে। এখানে কোলন ক্যান্সারের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। এক, মল বা মলদ্বার দিয়ে রক্ত পড়া। দুই, অন্ত্রের অভ্যাসের পরিবর্তন, যেমন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হওয়া। তিন, পেটে ব্যথা বা ক্র্যাম্পিং। চার, অব্যক্ত ওজন হ্রাস, ক্লান্তি বা দুর্বলতা। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই লক্ষণগুলি অন্যান্য অবস্থার কারণেও হতে পারে, যেমন হিমোরয়েড বা প্রদাহজনক অন্ত্রের রোগ। যাই হোক, যদি আপনি এই উপসর্গগুলির মধ্যে কোনটি অনুভব করেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু স্ক্রিনিং পরীক্ষা উপলব্ধ রয়েছে যা কোলন ক্যান্সারকে প্রাথমিকভাবে শনাক্ত করতে পারে। এর মধ্যে রয়েছে একটি কোলনোস্কোপি, স্টুল পরীক্ষা এবং সিটি কোলোনোগ্রাফি। এই পরীক্ষাগুলি পলিপ ও শনাক্ত করতে পারে, যা কোলনে ছোট বৃদ্ধি যা সময়ের সাথে সাথে ক্যান্সারে পরিণত হতে পারে। এটি মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কোলন ক্যান্সার প্রাথমিকভাবে ধরা পড়লে প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য। আপনার সম্মুখীন হতে পারে এমন কোনো উপসর্গকে অবহেলা করবেন না এবং আপনার ডাক্তারের সাথে নিয়মিত কোলন ক্যান্সার স্ক্রিনিং এর সময়সূচি নিশ্চিত করুন। কোলন ক্যান্সারের লক্ষণগুলি সম্পর্কে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। মনে রাখবেন, প্রাথমিক শনাক্তকরণ গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি আমাদের আলোচনা করা উপসর্গগুলির মধ্যে কোনটি অনুভব করেন, তবে আপনার ডাক্তারের সাথে কথা বলতে দ্বিধা করবেন না। সুস্থ থাকুন এবং যত্ন নিন।